London. আশা করি যে সকালের যে পরিবেশটা এই পরিবেশটা আজকে একদম বিকাল পর্যন্ত বজায় থাকবে ইনশাআল্লাহ। আমরা যে প্রচার চালালাম আজকে 16-17 দিন নারায়ণগঞ্জের ইতিহাসে এটা বিরল যে এরকম সুন্দর প্রচার প্রচারণা। আমার মনে হয় এটা আজকে 4টা পর্যন্ত না শুধু মানে আজকে কালকে এই জিনিসটা অবশ্যই বিরাজ করবে, রেজাল্ট যাই হোক না কেন। সবসময় একই কথা বলে এসেছি আমি, জনতার রায় মানতে প্রস্তুত না। সব মিলিয়ে কিন্তু আমি বারবার যেটা বলে এসেছি যে নারায়ণগঞ্জ কিন্তু যতই আপনারা মানে যাই বলুন না কেন, নির্বাচনের সময় কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর থাকে, আনন্দ গণমূর্তি থাকে এবং সেটা কিন্তু সবসময় অব্যাহত থাকে। আশা করি যে এইবারও থাকবে এবং কি বলবো, আমি বলবো যে এখানে সুবাতাসেই বসেছে এবং একদম উৎসব মুখর পরিবেশ আছে, আমেজ আছে। এবং আমার মানে আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যাতে আপনারাও এইভাবেই মানে জিনিসটা দেখবেন যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে বা আনন্দ পারে। এই কথাটি আসলে আমার মনে হয় সঠিক না, এই কথাটি সঠিক না। দেখেন ইলেকশনের আগে অনেক গুজব হয়ে থাকে, অনেক কিছুই থাকে, আজকে বাস্তবতা দেখা যাবে। আর একজন ব্যক্তিকে সকলেই পছন্দ করবে এমন কোনো কথা না। না আমার তো মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যাক্টিভ আছে এবং তাদের এই অ্যাক্টিভনেসটা যেন একদম শুধু ভোট মানে শেষ হয়ে যাওয়ার পরে না, ভোট গণনা থেকে শুরু করে টিল টুমরো যেন এটা অব্যাহত থাকে। এবং আমার মনে হয় আপনারা যে আশঙ্কা করছেন বা আমি যেটা একজন প্রার্থী হিসাবে আমার ভিতরে শঙ্কা ভয় আশঙ্কা তো থাকবে, এটাই থাকাটা স্বাভাবিক। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা খুব দক্ষতার সহিত তারা মোকাবেলা করবে এবং নারায়ণগঞ্জে কোনো ধরনের কোনো হবে না। আমি তো এখনো যাইনি, আমি এখন যাব না, আমি এখন পর্যন্ত কোনো খবর পাইনি, আমি যাব। আমি এখন এখান থেকে বিভিন্ন জায়গায় মুখ করবো, তখন দেখবো, আমি জানাবো, আপনারা তো